ফজরের ওয়াক্ত বেশি সময় না থাকে এমত অবস্থা করণীয় কি? গোসল ফরজ হলে গোসল করা ছাড়া নামাজ পড়া যাবে? গোসল করেই তারপর নামাজ পড়তে হবে। আপনি যদি এমন কোনো পরিবেশে থাকেন যেখানে গোসল ফরজ হয়েছে কিন্তু এখন গোসল করলে সেটা আপনার কাছে মনে হচ্ছে লজ্জার বিষয়, সেটা হয়তো অন্যরা দেখলে আপনি একটু হেজিটেশনে ভুগছেন, তাহলে বুঝবেন এই লজ্জাটা শয়তান সৃষ্টি করতেছে। কে সৃষ্টি করতেছে? শয়তান সৃষ্টি করতেছে। ইমানদার কখনো ফরজ কাজ করতে লজ্জা করতে পারে? কিসের লজ্জা? এখানে আমার গোসল ফরজ হয়েছে, আমি গোসল করছি, সবাই জানবে, অসুবিধার কি আছে? যদি আপনার মধ্যে কোনো হেজিটেশন হয় তাহলে বুঝবেন মিস্টার ইবলিস হাজির হয়ে গেছে। এই লজ্জা ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ। অতএব এই লজ্জাকে জয় করতে হবে। এটাকে সৎ সাহস বলে যে আমি ভালো কাজ করতে কোনো প্রকার ভয় সংকোচ করব না, এটা করতে হবে। কিন্তু কথা হলো গোসল ফরজ হয়েছে, এমন টাইমে ঘুম ভাঙছে, সূর্য ওঠার বাকি আছে আর 7-8 মিনিট, গোসল করে আর নামাজ পড়া সম্ভব নয়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সূর্য ওঠার 10-15 মিনিট পরে এর মধ্যে গোসল করে তারপর আপনি নামাজের কাজা করবেন এবং ইস্তেগফার করবেন, ভবিষ্যতে যেন এরকম না হয় অ্যালার্ম টালার্ম দিয়ে শোবেন। কদাচিত জীবনে একবার এরকম অ্যাক্সিডেন্টালি ঘটনা হতে পারে, প্রায় এরকম হলে সেটা দোষনীয়, কিন্তু গোসল ফরজ হলে গোসল না করে নামাজ পড়ার সুযোগ নাই, যেহেতু পবিত্রতা অর্জন করা এটা নামাজের জন্য পূর্ব শর্ত, এই শর্ত আদায় করা ছাড়া নামাজ হবে না। হাফ হাতা গেঞ্জি পরে নামাজ আদায় করে পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে বনি আদম প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক আশাক পরিধান করো। জিনাত গ্রহণ করো মানে পোশাক আশাক পরিধান করো। আয়াতুল আলী কোরআনে উলামায়ে কিরামি বলেছেন, আল্লাহর দরবারে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার দানটা হতে হবে উত্তম পোশাকে, আপনার যা আছে এর মধ্যে উত্তম পোশাকে। আপনি একেবারে নর্মাল যে পোশাক পরে কোনো অফিস আদালতে যান না, মিটিংয়ে যান না, ভালো কোনো মানুষের কাছে যান না, সেই পোশাক পরে যদি আপনি নামাজে দাঁড়ায় যান, কেমন যেন আপনি আল্লাহর দরবারটাকে তুচ্ছ করলেন, হেও করলেন, আপনি আল্লাহর দরবারটাকে কোনো মর্যাদা দিলেন না। এই জন্য আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে এরকম কোনো পোশাক পরা উচিত নয় যেটা পরে আপনি অন্য কোথাও যান না। এখন সাধারণত হাফাতা গেঞ্জি বা আপনার টেডি মার্কা অনেক গেঞ্জি টেঞ্জি আছে, এগুলো পরে আমরা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাই না, সেজন্য এগুলো পরে সালাত আদায় করা মাকরু। আপনি শার্ট পরেন আর যাই পরেন এমন পোশাক পরেন যে পোশাকটা পরে আপনি ভালো জায়গায় যান, গুরুত্বপূর্ণ মানুষদের কাছে যান। আপনি নামাজের সময় আসলেন আর নর্মাল কাপড় পরলেন, অনেকে দেখা যায় বাসার বাড়িতে গামছা গায়ে দিয়ে নামাজ পড়া শুরু করে দেয়, আছে না? নাই, এগুলো উচিত না। এগুলো হলো আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর সামনে দাঁড়াচ্ছে। অতএব দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সামনে আপনি এভাবে যাবেন না, তাহলে আল্লাহর সামনে কিভাবে আপনি এভাবে দাঁড়ান, এটা করা উচিত নয়। আমার ঠিক পেছনে একজন নামাজ আদায় করতেছে, তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো কি না? নামাজরত ব্যক্তি ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে? আপনার ঠিক পেছনে যদি কেউ নামাজ আদায় করে ঠিক পেছনে, তাহলে সেক্ষেত্রে আপনি বরাবর সামনে যদি বসে থাকেন আপনি উঠে যেতে পারেন। এই মাসআলাটা না জানার কারণে বহু মানুষ আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় কই মাছের মাথা চাবায়। কই মাছের মাথা চাবানি বুঝেন? এরকম করে, মানে পিছনে যে বেচারা নামাজ পড়তেছে বিরক্ত হয়ে সে কই মাছের মাথা চষে। তো এবার ওই বেচারা কই মাছের মাথা চষা বুঝেন নাই, মানে বিরক্ত আর কি। সে এই যে বিরক্তি প্রকাশ করতেছেন আপনি, পিছনে যে বেচারা নামাজে দাঁড়াইছে তার নামাজের অবস্থা খাইল হয়ে যাবে, কারণ সে বারবার দেখতেছে আপনি পিছনে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তার দিকে, তখন তার নামাজের অবস্থা খাইল হবে না। আমরা অনেকে জানি না এই মাসআলাটা। আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায় বরাবর আপনি সামনে বসে আছেন, তাহলে আপনি ডান পাশ অথবা বাম পাশ দিয়ে নেমে যান, কোনো অসুবিধা নেই, আপনারা কেউ বসে থাকতে বলে নেই। আর যদি আপনি বসে থাকতে পারেন যাতে অন্যরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটা উত্তম সওয়াবের কাজ, অন্যদেরকে সহায়তা করলেন। কিন্তু আপনি বসে থেকে ওই বেচারার দিকে বারবার তাকাচ্ছেন যে সে নামাজ শেষ করতেছে না কেন, এটা উচিত না। আরেকটা পদ্ধতি আছে, সেটাও জায়েজ, সেটা হলো নামাজ একজনে পড়ছে, আপনি পেছন থেকে ঠিক তার বরাবর সামনে উঠে দাঁড়ায় গেলেন, কথার কথা জামাত দাঁড়ায় গেছে, এখন একজনের সুন্নত পড়তেছে, এখন শেষের দিকে আছে, তো সামনের কাতারে তার যে নামাজ পড়তেছে তার বরাবর সামনে একজনের জায়গা ফাঁকা আছে, ডানে বামে মুসল্লি ফিল আপ হয়ে গেছে, তা আপনি এক পাশ থেকে আস্তে করে বরাবর দাঁড়ায় যান, কোনো অসুবিধা নেই। এটাকে বলা হয় সুউদ, আর আগেরটাকে বলা হয় নুজুল, অর্থাৎ বরাবর সামনে উঠা অথবা সামনে থেকে বরাবর যাওয়া, এই দুইটা জায়েজ আছে। যেটা নিষেধ হাদিসে সেটা হলো মুরুর। মুরুর কোনটা? ক্রস, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। নামাজ পড়তেছে একজন, আপনি এই পাশ থেকে এই পাশে অথবা এই পাশ থেকে এই পাশে গেলেন, এটা হলো নাজায়েজ। তাহলে পদ্ধতি তিনটা হলো, বরাবর সামনে থেকে সরে যাওয়া জায়েজ আছে,
পেছন থেকে বরাবর নামাজের সামনে গিয়ে দাঁড়ায় যাওয়া সেটাও জায়েজ আছে, কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যাওয়া জায়েজ নাই। এক পাশ থেকে আরেক পাশে যদি কেউ যায়, হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করছেন সে যেন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সাথে লড়াইয়ে লিপ্ত হয়, তারে রীতিমতো থামায় দেয়। মসজিদে নববীতে একবার আমি দেখেছি এক ব্যক্তির সামনে দিয়ে এরকম একজন যাচ্ছে, নামাজের মধ্যে সে এরকম হাত বাইর করে দিছে, তো হাত বাইর করার পরে ওই লোকটা থামে নাই, সে তাও যাইতে নিছে। এরপরে নামাজের মধ্যে দেখলাম আমি তাকা যে এক হাত দিয়ে তার জামার কলার এরকম করে একটা মোসর দিল আর কি, লোকটারে ফেলা দিয়ে আবার সে নামাজ পড়লো আর কি, ওই বেচারা পরে অন্যদিকে ঘুরে গেছে। তো এরকম কিছু বেড়া মানুষ আমাদের সমাজে আছে না নাই যে তারপরেও যাওয়ার চেষ্টা করে, আছে না নাই? এটা করা উচিত না।